বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও, স্বপ্ন চড়িয়ে দাও। অবুজ কুসুম করি রঙেতে রাঙে না, যদি মমতার রঙে তার রাঙিয়ে না, হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। দর্শক, আজ আমরা এসেছি নরসিংদী সদর থানার আমদিয়া ইউনিয়নের বেলাব গ্রামের গ্রাম বিকাশ সহায়ক সংস্থা পরিচালিত সন্দীপন ইনক্লুসিভ প্রতিবন্ধী স্কুলে। আজ আমরা জানব এই বিশেষ স্কুলটি এই এলাকার প্রতিবন্ধী জনগোষ্ঠীকে কীভাবে সেবা প্রদান করছে, সেটাই তুলে ধরব আমাদের আজকের অনুষ্ঠানে। আর প্রথমে দেখে নিব এই স্কুলের শিক্ষার্থীদের কিছু কার্যক্রম। দর্শক, নরসিংদীর বেলাব গ্রামে ধারণকৃত হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই বিশেষ আয়োজনের এই মুহূর্তে কথা বলবো গ্রাম বিকাশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্নার সাথে। রত্না আপা কেমন আছেন? এই তো ভালো আছি। আপা, এই যে প্রতিষ্ঠানটি গড়েছেন গ্রাম সহায়ক সংস্থা, এইটি সম্পর্কে আমি জানতে চাই যে এটা কেন করলেন বা এর পেছনের কারণটা কি ছিল? আমরা গ্রাম বিকাশ সহায়ক সংস্থা যখন তৈরি হয়েছিল তখন নারী নেত্রী হিসাবে উওম্যান এম্পাওয়ারমেন্টে কাজ করতাম। আমার কনিষ্ঠ সন্তান অম্লান ফারুক যখন জন্মগ্রহণ করে, যে কোনো কারণেই আমার ছেলের প্রতিবন্ধিতা গ্রহণ করতে হয়, আমি যদি হাসপাতালে সেই সময় প্রপার কেয়ারটা পেতাম আমার বাচ্চা হয়তো প্রতিবন্ধী হতো না। তখন আমি মনে করলাম যে আচ্ছা, এদের মাদের সঙ্গে কাজ করি, ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে ছেড়ে আমি প্রতিবন্ধী ইস্যুকে অ্যাড্রেস শুরু করে এখানে আমি স্কুল দেখলাম যে আমার বাচ্চা এত যত্ন পাচ্ছে, গ্রামের ওই পরিবেশ এরকম যাদের বাচ্চা আছে ওরা কাদামাটিতে ঘুরে বেড়ায়, বাপ মারা কিছু জানে না, একটি বাচ্চা আমাকে নক করলো, আমার বাচ্চাকে বিছানায় সুন্দর জায়গায় রেখে এসেছি, তার বাচ্চাটি আমার স্কুলেরই পাশে সে কাদামাটিতে ঘুরছে, সবাই বলছে ওকে জিনে ধরে। তখন আমি মনে করলাম যে এই ইস্যু নিয়ে আমি কাজ করব, ওমেন এম্পাওয়ারমেন্ট থাকুক তার পাশাপাশি। ওই চিন্তা থেকে আমি এই অজপাড়া গায়ে এসে কাজ করেছি। এবং আমি সবসময় বিশ্বাস করতাম শহরে কাজ করার অনেক লোক আছে, আমার গ্রামে কেউ কাজ করবে না। পৈতৃক সূত্রে আমার পাশের গ্রাম ভূয়ম আমার নিজের দাদার গ্রাম, আর এই বেলাব গ্রামটি আমার মায়ের গ্রাম। সেই হিসাবে এখানে যখন আমি কাজ করতে এসে আমার মামার বাড়ি থেকে সহযোগিতা পেয়েছি, ওরা জায়গা দিয়েছে, ওদের বাড়িঘর ব্যবহার করতে দিয়েছে, এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ ছিল। আমি ওই অপরচুনিটিটাকে নিয়ে আমার সেই শিশু সন্তানের জন্য এই জায়গায় অ্যাডভোকেট। আপনি কবে শুরু করলেন কাজটা? আমার প্রতিষ্ঠানটা 1988 সালে জাস্ট ফর্মালি কাজ করছিল ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য, রেজিস্ট্রেশন হয় সমাজসেবা অধিদপ্তর থেকে 1990 সালে। 1990 আর আজকে 2018। আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে আপনার এলাকায়, তো যখন কাজটা শুরু করেছিলেন সে সময় এই শহর এবং গ্রাম এই দুটোর মধ্যে পার্থক্য কী ছিল এদের সাপোর্ট পাওয়ার বিষয়ে? অনেক ফারাক ছিল। আপনার রাস্তাঘাট হেরিংবনের রাস্তা ছিল, আমি মুড়ির টিনের বাসে করে আসতাম, আমার বাচ্চাকে আমি সেই মুড়ির টিনের বাসে করে এনে আমার যে মহিলা আমার বাচ্চাকে দেখত সেই চাল ডাল নিয়ে এসে এখানে মাটির ঘর থেকে
আজকে যে দালানগুলো দেখছেন, আমি ছোট্ট একটা মাটির ঘরে বসে কাজ করে আমার কলমের জোরে, আমার লেখার জোরে এবং বোর্ডের যারা ছিল তাদের সহায়তায় আমি নিজের হাতে লিখে লিখে এই রিসোর্স মোবিলাইজ করেছি। কতজন বাচ্চা নিয়ে শুরু করেছিলেন? আমার প্রথমে 65 জন বাচ্চা ছিল। আচ্ছা, 1990 সালের প্রথম জানুয়ারিতে এই পরিকল্পনা আগে থেকেই করেছে। আমার ছেলে জন্ম হয়েছিল সেপ্টেম্বরের 1989 সালে। তখন আমার বাবা বলল, তুমি মানুষের জন্য কাজ করো, এরকম শিশুদের জন্য তুমি একটি স্কুল পরিচালনা করো। আমার বাবা আমাকে ইন্সপায়ার্ড করলো। তখন আমি এখানে একটি রুমের মধ্যে, বাবা মা যে ঘরে থাকতেন সেই ঘর থেকে শুরু আমার এই প্রোগ্রামটা, একটি ক্লাবের মতো। আমার হাজবেন্ড 1500 টাকা দিত, ওটা দিয়ে আমি মা ও শিশুদের, প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে, আমি তখন এত জ্ঞানও ছিল না, আমার কোনো অভিজ্ঞতাই ছিল না এই সেক্টরের। আমি খালি শুনেছিলাম ইন্ডিয়াতে অমর জ্যোতি বলে একটি অর্গানাইজেশন আছে, সেটা ইন্সপায়ার্ড করেছিল যে ওইখানে অর্ডিনারি বাচ্চা আর ডিফারেন্টলি অ্যাবল বাচ্চারা একসঙ্গে কাজ করলে বিহেভিয়ারাল প্যাটার্নটা কপি করতে হয়। আপা, এখন বর্তমানে এই আপনার এই যে বিশেষ প্রতিষ্ঠানটি সন্দীপন ইনক্লুসিভ স্কুল, এখানে কি কি কার্যক্রম পরিচালিত হচ্ছে? এই জায়গায় এখন আমাদের কাজ হচ্ছে, প্রথমে তো আমরা একটা ক্লাস দিয়ে শুরু করেছি, তারপরে আস্তে আস্তে 1, 2, 3 আমরা প্রথমে দেখলাম আমাদের ইনক্লুসিভ স্কুল যখন কাজ করছে, আমাদের 1-এর বাচ্চারা অন্য সব স্কুলে গিয়ে 2, 3-তে ভর্তি হতে পারে। তখন আমরা ভাবলাম যে আমাদের স্কুলের কোয়ালিটি ভালো, তো তখন ওই বাচ্চাকে আমরা চেষ্টা করে 1, 2, 3 করে পিএসসি পর্যন্ত নিলাম। এবং বিগত 4 বছর আমাদের ইনক্লুসিভ স্কুল 100% পাস করেছে। তার মধ্যে ডিফারেন্টলি অ্যাবল বাচ্চা, অটিজম আছে, তারপরে বুদ্ধি প্রতিবন্ধী আছে, তারপরে সাইন ল্যাঙ্গুয়েজও আমরা চালিয়েছি। আর এর সাথে সাথে কি করছেন এদের যে মানে সেবা দেওয়ার যে আরও যে কিছু বিষয় আছে, যেমন থেরাপি? হ্যাঁ, আমাদের থেরাপিস্টও আছে, আমাদের থেরাপিস্ট কাজ করে। যেমন আমি নিজে আমার বাচ্চাকে ইয়ে করার জন্য সব কিছুর উপর ট্রেনিং করানো ছিল। মাঝখানে আমাদের ফিলিপিনো একজন সিস্টার কাজ করে গেছে 3 বছর ভিএসওর সাপোর্টে, ওর কাছ থেকে অনেক ট্রেনিং করানো হয়েছে আমাদের রিসোর্স পার্সনদের। ওদের মাধ্যমে যেমন মা বাবাদের কেউ কেয়ার গিভার হিসাবে ট্রেনিং করানো হয়েছে, আমরা 7 দিনের একটা কোর্স করে দেই, সেটাও আবার ফলো আপ করার জন্য নিয়ে আসে। স্পিচ থেরাপিও করানো হয়, অকুপেশনাল থেরাপি। তাহলে আপনাদের এই প্রতিষ্ঠানে নিয়মিত আসা যাওয়া করে এরকম বাচ্চা কয়টা আছে? আমাদের রেগুলার বাচ্চা, টোটাল বাচ্চা এবার 126 জন, ডিফারেন্টলি অ্যাবলড বাচ্চা 45 জন অ্যানলিস্টেড আছে। আর এমনি যারা অ্যানলিস্টমেন্ট ছাড়া যারা আছে, আমাদের ভলান্টিয়ারলি হোম বেস সার্ভিস দিয়ে থাকে, বাড়ি বাড়ি যায়, এবং যেখানে যখন নতুন ইনফরমেশান আছে আমাদের সমিতি আছে, সমিতির মধ্যে আমরা সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো ডেভেলপ করে থাকি। এই ইউনিয়নে মোট প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা কীরকম, মানে স্নায়বিক প্রতিবন্ধী যদি ধরি আমি? ইন জেনারেল আমাদের যে স্টাডিটা করেছিল, আমি পুরো স্টাডি যে রিপোর্ট করেছে আমরা সেটা পার্ট ছিলাম, সেখানে আমাদের ইউনিয়নে আমরা 800 অ্যানলিস্টমেন্টে আসছিল। 800 জনের মধ্যে আপনার এখন বর্তমানে যে ইনক্লুসিভ স্কুলটা আছে, এখানের মোট কতজন স্নায়বিক প্রতিবন্ধী বলি আর হলো ডিফারেন্টলি এবলি বলি, কতজন আছে এখানে? আমাদের একসময় 108 ফান্ড করেছিল, তখন আমরা 450-কে একদম মেডিকেল সাপোর্ট দিয়ে আমরা কাজ করেছি। এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই দক্ষ প্রফেশনাল দরকার, তাই না? তো এখানে আপা, আপনি দক্ষ প্রফেশনাল কিভাবে পাচ্ছেন? দক্ষ প্রফেশনাল যখন আমি প্রথম কাজ শুরু করেছিলাম, তখন এক ডোনারের একজন আমার সুপারভাইজার বলেছিল, তুমি লোকাল কমিউনিটির ছেলেপেলেকে ডেভেলপ করবে, তাহলে ওরা ছেড়ে যাবে না। সেই হিসাবে আমি একটি কমিউনিটির মেয়েকে সে স্পাস্টিক সোসাইটি থেকেও ট্রেনিং করিয়ে এনেছি, থাইল্যান্ডেও পাঠিয়েছি। আপনার এখানে বর্তমানে কতজন শিক্ষক আছে? আমাদের এখানে 7 জন টিচার আছে, গানের টিচার, ভোকেশনাল টিচার নিয়ে আরও বেশি, আর আয়া বুয়া সব মিলিয়ে 18 জন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই প্রতিষ্ঠানের জন্য, আপনাদের এই এলাকার সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য। আমাদের হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের তরফ থেকে, আরটিভির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। দর্শক, নরসিংদীর আমদিয়া ইউনিয়নের বেলাবো গ্রামে ধারণকৃত আজকের হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই বিশেষ পর্বের এই মুহূর্তে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও,
দর্শক, বিরতি শেষে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নরসিংদীর আমদিয়া ইউনিয়নের বেলাব গ্রামের সন্দীপন ইনক্লুসিভ প্রতিবন্ধী স্কুলে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এই স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মায়েদের সাথে কথা বলবো। চলুন দর্শক, কথা শুনি আমাদের এই স্কুলের বিশেষ শিক্ষার্থীদের মায়েদের। আপা, আপনারা সবাই কেমন আছেন? ভালো, ভালো আছি। আমরা আরটিভির হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের তরফ থেকে এসেছি আপনাদের কথা শুনতে। এই যে আপনারা আপনাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের নিয়ে পথ চলছেন, সেই পথ চলার অভিজ্ঞতার কথা শুনবো। কি কি সুবিধা অসুবিধা আপনারা ভোগ করছেন বা কি ধরনের সমস্যায় পড়ছেন ওদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেটা জানবো। আর কি সুযোগ পেলে ওদেরকে নিয়ে পথ চলতে আপনাদের সুবিধা হয়, এগিয়ে যাওয়াটা সহজ হয়ে যায়, সেই বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানবো। আচ্ছা, প্রথমে আপা আপনাকে দিয়ে শুরু করি। আপা, আপনার নাম কি? আমার নাম মর্জিনা। আচ্ছা, পাশে আপনার মেয়ে? জি আপা। ওর নাম কি? মরিয়ম। ওর বয়স কত? 15। ও, ওর কি সমস্যা? ওর সমস্যা কথা বলতে পারে না। শুধু কথা বলতে পারে না? জি আপা। নাকি আর কোনো সমস্যা আছে? আর সমস্যা আছে, হাত পায়ের। হাত পা কেউ চলাফেরা করতে পারে না? চলাফেরা করতে পারে, বাঁকা আছে আর কি। সেবা নিতে আপনি এখানে নিয়ে আসেন ওকে? এখানে আবার শুরুর সময় যে সুযোগ সুবিধা আছিল, মাঝখানে সুযোগ সুবিধাটা নাই গিয়া এই সুযোগ সুবিধাটা চাইতাছি। কি সুযোগ সুবিধা? আগে গাড়ি দিয়ে আনছে নিচে স্কুলও মানে নাই। আর এমনিতে ওর কি সেবাটা দেয় স্কুলটা? আগে কিছু ওষুধ টষুধ দিত, মানে গাড়ি টাড়িও চলে না, অনেক দেয় না, ভাইও না, কম হয়ে যায়, আসাও হয় না। না, কারণ স্বাভাবিক করতে হেঁটে আসতে অনেক কষ্ট হয়। হ্যাঁ। বাসা কি অনেক দূরে আপনার? দূরে ওই তো বুয়ুম, এই বেলাবো আর বুয়ুম, দূরে না, অনেকটাই দূরে। আপনি এই যে সরকার যে সুবিধাগুলো দেয় আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য, আপনি সেই সুবিধাগুলোর কথা জানেন? যেমন ওদের জন্য একটা কার্ডের ব্যবস্থা করেছেন সরকার, ওদের জন্য প্রত্যেক মাসে একটা ভাতার ব্যবস্থা করেছেন, সেই ভাতাটা কি আপনি পান? জি বাবা, পাইছি। আচ্ছা, সেটা কি যথেষ্ট মনে হয় আপনার কাছে? এই ভাতা দিয়ে কি চলা সম্ভব তাকে নিয়ে? এটা আবার যথেষ্ট নিয়ে কেমবে সম্ভব হইব? ছয় মাসে একবার দেয়, যাওই দেয়, কিন্তু কর বৃত্তিটা কত নি লাগে, খাওয়ায় ফিন দেয়, এটা আর কইয়া শেষ করেন না। আপনার কলের বার গোসল করতে গেলে দুই দিন একটা সাবান আলাই দিলে গোসল করে লেব, কতবার দে সাবান দিব, কে হরে কলেবার দাগা দিত না, থামাতে পারবে না। না, ওর ইচ্ছা মতন দুই আড়াই ঘন্টা ডালবো পানি, কেউ যাইতে না। তো শরীরকে তো গ্রামে বাড়ি শরীরকে তো কল তো নাই গিয়া, তো ওই চাষি যে ডিয়াছে হেরা বয়ে থাকবো, অপেক্ষা করবো, তই কোনো সময় আগে মেজাজটা খারাপ হয়ে যাবো, তই নিজে কইয়া মইয়া বেগারটা নেগারটা কইরা ঘরে দিয়েই আর হির ভাও মতন হেই করবো, কেউ জায়গা দিত না। ওদের জন্য কি ধরনের ব্যবস্থা করলে ওদেরকে নিয়ে পথ চলাটা সহজ হবে আপনার কাছে? অনেক বাপে তো রিস্ক কাম করে বাদ খাই, মানে সুযোগ সুবিধা কি করতে পারবো, আপনাকে যেমবে ভালো হয় এমবে সুযোগ সুবিধা করে দেন, ওর তো ভবিষ্যৎ আছে। আপনি ওর ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছেন? আবার রাইতে করে আমার ঘুম আসে না, মেয়ের চিন্তায়। আমি প্রতিবন্ধীর মা, সরকার যে আমার মাইয়ায় জীবন যাপন কর, তারা নিশ্চিন্তভাবে আমি থাকতে পারি। দর্শক, এতক্ষণ মদিনা আপা ওনার মেয়েকে নিয়ে ওনার অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি আমরা আরেকজন মায়ের কাছে। আপা, আপনার নাম কি? আমার নাম সুফিয়া বেগম। আপা, আপনার সন্তানটি ছেলে না মেয়ে? ছেলের ঘরে নাতিন। আচ্ছা, ও কি এসছে আপনার সাথে এসছে আজকে এখানে? হ্যাঁ, আসছে। ওর নাম কি? তার নাম মেহেদি আছেন, মিন্টু। মিন্টু, আপনার ছেলের ঘরে নাতিন মিন্টু, তোর বাবা মা কোথায়? তার বাবা মা তার বাপের রিক্সা চালায়, তার মায়ের বাড়িতে কাজ করে। তার হওয়ার সময় তিন দিন ধরে তার এই সমস্যা দেখা দিছে হাতে হয়ে। ওর কি সমস্যা? তার সমস্যা হচ্ছে ডাইন পাও বাঁকা, ডাইন হাত লাগিয়ে কিছু করতে পারে না, খালি একটা বাই পাও আছে আর একটা বাই হাত আছে। তারে নিয়ে ঢাকা শিশু হাসপাতাল, আমি একলাগে পাঁচ বছর গেছি, একদিনও তার বাপে গেছে না। তার বাপে কয় আমি হাসপাতাল চিনি না, আমি যাইতে পারবো না, তাইলে কী করবো, মেরে লন যাইব, একটা মানুষ মেরে লওয়া যায় তো না? আমি ওই তারে লইয়া দৌড়াদৌড়ি করি, এম করতে করতে একবারে পাঁচ বছর নিছি। তারা দিছে আমারে ব্যায়াম দিছে, ওই ইয়ার মাঝে হিড় দিছে হাতে পায়ে, তাকে চিকিৎসা সেবাগুলো দিচ্ছেন। এই যে একটা খরচের ব্যাপার আছে এখানে, এই খরচটা কে চালাচ্ছে? এই খরচটা আমি আফা চালাইছি। আমি একটা গরু ফেলতাম, এই গরুর দুধ দোয়াইয়া বেচছে, তো এই পয়সা লইয়া আমি ঢাকা হাসপাতাল দূর করছি। এখন কি অবস্থা আপনার নাতির? এখন আমার নাতির অবস্থা আপনাকে দোয়ায় ভালোই, হ্যাঁ, হাঁটতে পারলে বাঁকা বাঁকাইয়া হাঁটে, বাই বাম হাতে লেহে, বাম হাতে খায়, বাম হাতে পানি খরচ করে, সব কিছু ওর বাম হাতের উপর নির্ভর, ডাইনাতে কিছুই করতে পারে না।
এরম করে এবার কা মেট্রিক পরীক্ষা দিছিল তাই নাকি হ্যাঁ ওই আফারান আইয়া আফারান তো বাউ করছি বাউ করে তারপরে পরীক্ষা দেওয়াইছি পরীক্ষা দেওয়াইছি পরে সবরে ইয়ে বালা করছে ইংরেজি দ্বিতীয় পত্রে গিয়ে ফেল গেছে তারপর তার এই চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই এতটা সমস্যা পাড়ি দিয়ে প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে দিয়ে সেটি লেখাপড়া করে এতগুলো বিষয়ে পাশ করেছে শুধু ইংরেজিতে একটু খারাপ করেছে এটাও আশা করি সামনে ঠিক করে নেবে সে তার নিয়ে আমি অনেক অসহায় আছি আর একটা প্রতিবন্ধী আমার ঘর আমার এই ছেলে এই ছেলেটা হয়েছে বড়ই আপনার কেউই দেখতে পারে না সমাজের কেউই দেখতে পারে না এই নাতিন হয়েছে বড় কেউ সমাজও দেখতে পারে না আমি এমন অসহায় আছি কারো কাছে বলতে পারি না আমি যদি না থাকতাম তো মনে হয় না খাইয়া রাস্তা থুড়ে মারা গেল হইলে আপনার কাছে আমার পাত্র না আপনারা কেমনে তার সহযোগিতা কেমনে ভালো করবেন কেমনে কী করবেন আমি সরকারের কাছে এই আবেদনটা চাই সরকার যে ওদের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা দিয়েছেন এটা কি আপনি পাচ্ছেন কিচ্ছু দেয় না স্কুল তো অনুভূতির করা টাকা দিচ্ছে তারে এছাড়া তারে কোনো কিছু দেয় না কই না যায় কত অনুদান আইয়ে কোনো অনুদান দেয় না আপনার ছেলের বয়স কত আমার ছেলের বয়স এতদিন ধরে আপনি এই 35 বছর বয়সী একজন সন্তানকে এবং একজন নাতি সেও বড় হয়ে গেছে এসএসসি পরীক্ষা দিয়েছে তো তাদেরকে যে আপনি নিয়ে যাচ্ছেন আপনি এখনো কেন সেই সহযোগিতাটা পাচ্ছেন মানে কেড়ে যাইতাম পারি না মানে দেয় না গো কত যে এবার আমার সেই ছেলেটা দুগা ঘুমের লেগে দিল না কয় না ইয়া ঘুম তো শর্মে আর কেউ আর যাই না নিজে জানে খাইতে দাবাইয়া খাই না থাকলে না খাই তবে কারো কাছে দাঁড়ের লিগে যাই না এখন সরকার একটা ভাতা দেয়া হয় প্রত্যেক মাসে সেটা কি আপনি পান না আঙ্গ দেয় না আপনার ছেলে অনেক সৌভাগ্যবান যে আপনি দাদি হয়ে তাদের সন্তানকে এইভাবে বুকে আগলে রেখেছেন এইভাবে তাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন চলে যাচ্ছে আরেকজন মায়ের কাছে আপা আপনার নামটা কি আমার নাম মুসামত শাহিদা বেগম শাহিদা আপা আপনার সন্তান তো আপনার পাশে বসে আছে ওর কি সমস্যা হ্যাঁ সমস্যা পাঁচ কি ছয় বছর হয়েছে পরে মনে করেন দৌড়তে পারছি আর কি কথা বলতে পারে না হাঁটতে পারে না পরে অনেক বিভিন্ন ধরনের মনে করেন জাগাতে আইনে আডার এই গাঁথা করছি গাঁথা করিয়া দাঁড় করাইছি আত পাও মনে করেন তেল মালিশ করিয়া সাত বছরের ভিতরে গিয়ে দাঁড়াইতে পারছি আচ্ছা আপনি যে ওকে এখানে নিয়ে আসছেন এই যে তার থেরাপি সেবাগুলো নিচ্ছেন বা সেখানে পড়াশোনা করছে এই জন্য কি আপনাকে টাকা পয়সা দিতে হয় স্কুলকে হ্যাঁ স্কুলতে হ্যাঁ একটা কাট করে দিছে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হয় না স্কুলে না আমার স্কুলে টাকা পয়সা দিতে নয় আমাকে নেয় না এই যে কার্ড করে দিয়েছে কার্ডের জন্য আপনি কি সুবিধা পান সুবিধা পাই এমন ছয় মাস পরে 3,000 টাকা দেয় তখন এই টাকা দিয়ে মনে করেন এর পাশে খরচ করি আচ্ছা আচ্ছা আপা এখন ওর ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছেন নিজের দুই চোখ মুঞ্জা গেলে বাপের দুই চোখ মুঞ্জা গেলে দেয় সন্তানে কি করিয়া চলবো ফিরবো এই যদি সরকারের কাছে মনে করেন আবেদন যে তাদের ভবিষ্যৎ নিরাপত্তার ব্যবস্থা সরকার করে দেয় ধন্যবাদ আপনাকে দর্শক চলে যাচ্ছি আরেকজন মায়ের কাছে আপা আপনার নামটা যদি বলেন আমার নাম আসমা আসমা আপা আপনার বাচ্চার নাম কি আপা আমার বাচ্চার নাম মুজাহিদ মুজাহিদের বাবা কি করেন মাটি কাটে তো মুজাহিদের জন্য যে খরচটা করতে হয় এটা তো খুব স্বাভাবিক একটু বেশি খরচ লেগে যায় তাই না এই যে এখানে এসে যে থেরাপিগুলো নিচ্ছেন বা অন্যান্য যে চিকিৎসা সেবাগুলো নিচ্ছেন কিভাবে আপনি এই সংসার চালাচ্ছেন কষ্ট করে চালাই তারপর সরকারি একটা বাতা এটা এত বছর পাইছি না সাফা আলা 2 মাস পাইছি আচ্ছা মানে কত টাকা করে ভাতা পাচ্ছেন আপনি 4,200 টাকা পাইছি আপা আচ্ছা তো এটা দিয়ে কি হয়ে যাচ্ছে না আপা এটা দিয়ে হয় না হের কত কিছু আফা লাগে হের তো যেই জামা লাগে আফা জামা দিয়ে আমি আফা খুলে তেরি না তো মানুষের কাছে চাই যে আপনাকে পুরান টুরান ডামা চামা চাইলে তারপরে দেন অনেক পর্চা আপা না দেখে আফা কইতে পারে না বলতে পারে না যে আমার এডি লাগবো কয়বার যে কর বলার নাই পয়সা পায় না করা যাফা তখন আমি মানুষের কাছে চাইয়া আনি যে দেন আমি যেই কাজ করে এই কাজে তো আমি পারতাছি না আফা সরকারের কাছে আমি অনুরোধ বলি যে এটা কাম বাড়াই দিত আমরা চলতে পারি না যা হ্যাঁ যে কীভাবে চলবো আমরা দুজন মারা গেলে তখন তো আমরা কেমনে ঘুরে ঘুরে নিব এটা আমরা সরকারের কাছে আবেদন করতেছি ধন্যবাদ আপা আপনাকে দর্শক আমরা এতক্ষণ যে মায়েদের কথাগুলো শুনছিলাম প্রত্যেকেরই একটি করে প্রতিবন্ধী সন্তান আছে কিংবা নিজের সন্তানটার প্রতিবন্ধী নাতিটার প্রতিবন্ধী এরকম আমরা একজনকেও পেলাম এখন একজন এমন সাহসী একজন মায়ের সাথে কথা বলবো যে মায়ের সন্তানটি প্রতিবন্ধী নয় কিন্তু উনি এইখানে এই যে একটা ইনক্লুসিভ স্কুল যে স্কুলে প্রতিবন্ধী শিশুরা পড়াশোনা করে সেখানে ওনার বাচ্চাকে দিয়েছেন পড়াশোনা করতে আমরা এই সাহসী মায়ের কথা শুনবো এবার আপা আপনার নাম কি মুসামত পারভিন বেগম পারভিন আপা আপনার বাচ্চার নামটা জানতে চাইবো ওর বয়সটা কত জানতে চাইবো মোহাম্মদ জুবায়ের আনসারী আমার বাচ্চার নাম আচ্ছা বয়স 6 বছর হয়েছে আপা
এখানে সে কোন ক্লাসে পড়ছে? ওয়ানে পড়ে। ক্লাস ওয়ানে পড়ে? জি আপা। আপনি যে আপনার এই বাচ্চাকে এখানে স্কুলে ভর্তি করেছেন, আপনি তখন জানতেন না যে এখানে প্রতিবন্ধী শিশুরা পড়াশোনা করে, তাই না? জি আপা, জানতাম। আপনি জেনে শুনে কিভাবে স্কুলে দিলেন? আমি প্রতিবন্ধীকে নিন্দা করি না, প্রতিবন্ধীকে ভালোবাসি, সেজন্য আমার একটা ভালো বাচ্চা প্রতিবন্ধীর সাথে দিছি, যাতে ভালো তার কাছ থেকে প্রতিবন্ধীরা শিখতে পারে। গ্রামের মাঝে মনে করেন আমরা তো সবাই সব কিছু না, আর্থিক অবস্থা কারো কম থাকতে পারে, কেউ তো আমরা প্রতিবন্ধীদের পাশে টাকা পয়সা দিয়ে দাঁড়াতে পারি না, সেই জন্য ভালোবাসা দিয়ে দাঁড়াতে পারি যেন, সেই জন্য আমার একটা ভালো বাচ্চা প্রতিবন্ধীদের সাথে দিছি আপা। আপা, আমি আসলে কি বলবো, এর উত্তরে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ওদেরকে দেখাও, আমাদের বাচ্চাদের শেখার অনেক কিছু আছে, স্পেশাল বাচ্চাদের। ওই যে সুস্থ স্বাভাবিক বাচ্চাদের বাবা মা আছেন, তারা এটা মেনে নিতে পারে না। তারা বলে যে না, আমাদের বাচ্চারা পাগলদের সাথে পড়বে না, বা এরকম কোনো বাচ্চা ভর্তি করলে আমাদের বাচ্চা স্কুলে থাকবে না। ওর আব্বাও বলছিল যে তুমি আমার একটা ভালো বাচ্চা, তুমি ইন্টারগ্রেড না দিয়ে তুমি প্রতিবন্ধীতে কেন নিলা। সেজন্য ওর আব্বার আমি অনেক বুঝেছি, আমার আশেপাশের মানুষও বলছে যে নিয়ে যেতে, আর নিয়েও গেছে আমার আশেপাশের মানুষ। এবছরও আফা অনেক মানুষই নিয়ে গেছে, আমার বাসুরা সবাই নানান কথা বলছে, কিন্তু আমি তাদেরকে বুঝাইয়া ফাঁসছি না আফা। সেজন্য আমি বলছি থাক, আপনারা বুঝবেন না, আমি হয়তো আমি কিছু করতে পারি না, আমি যদি একটা প্রতিবন্ধীদের সাথে পাশে তার বসে ভালোবাসার কথা বলতে পারি, আমার ভালোবাসা দিতে পারি, তারটা নিতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা, অসংখ্য ধন্যবাদ। আপনার সন্তানের আমরা সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছে আরেকজন মায়ের কাছে, তার অভিজ্ঞতার কথা শুনবো তার প্রতিবন্ধী সন্তানটিকে নিয়ে। আপা, আপনার নাম কি? জামিনা খাতুন। জামিলা খাতুন। আপা, আপনার প্রতিবন্ধী কে? আমার প্রতিবন্ধী এই মেয়ে। আপা, আপনার মেয়ে এই যে পাশে বসা, ওনার বয়স কত? 30 বছর। 30 বছর হয়ে গেছে। নাম কি? লতিফা। লতিফা, লতিফার কি সমস্যা? লতিফার সমস্যা আপনার এই, তার শরীরটা খুব খারাপ, দুই কান হাটকাইলা মাথার মধ্যে বাড়ি দিল, কথা কোনো শুনে না। আর এই মেয়েটা বোবা, একবারে অসহায়। একটা ছেলে হয়েছে, স্যারার বাপে বিষ্টিয়ার রোজের মারিকারে মেম্বারের ভাষে আদা বুড়া ওই ফার্স্টটা বিয়া করার পরে মেয়েটা আমরা বিয়া দিছি, বোবা মানুষ কই দিমু, এই হিসাবে অনেক কষ্ট মষ্ট কইরা তো মেয়েটা তার কাছে বিয়া দিছি। অফরের জায়গার মধ্যে একটা সাফরা গরু উড়াইয়া থাকে। আমি সরকারের কাছে অনুদান চাই, আমার জ্বালায় বাউ করে তো এই অনুদানটা প্রতিবন্ধীর সাথে সহযোগিতা করে দেয়। দর্শক, আমরা জানলাম এই ইউনিয়নে, মানে এই আমদিয়া ইউনিয়নে প্রায় 800 জন প্রতিবন্ধী ব্যক্তি আছে। খুব অল্প সংখ্যক শিক্ষার্থী বা প্রতিবন্ধী শিশুই সাহায্য সহযোগিতা নিচ্ছে এখানে এসে। মায়েদের কাছ থেকে জানলাম যে এখনও অনেক মা তার সন্তানের জন্য সরকারের বরাদ্দকৃত যে মাসিক ভাতাটুকু আছে সেটা পাচ্ছেন না। প্রশ্ন হলো, এই যে 800 জন প্রতিবন্ধী ব্যক্তি এই ইউনিয়নে আছেন, এই মুষ্টিমেয় কয়েকজন ছাড়া বাকি প্রতিবন্ধী মানুষগুলো কোথায়? তারা কোথা থেকে সাহায্য সহযোগিতা নিচ্ছেন? এই পরিবারগুলো কীভাবে তাদের এই বিশেষ সন্তানগুলোকে নিয়ে পথ চলছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন? আর কেনই বা সরকার প্রদত্ত এই সুবিধাগুলো আমাদের এই প্রতিবন্ধী মানুষগুলো পাচ্ছে না, এই পরিবারগুলো পাচ্ছে না? কেন তাদেরকে এই প্রতিবন্ধী সন্তানকে বয়ে নিয়ে যাওয়ার কষ্টের সাথে সাথে এই যে না পাওয়ার একটা বেদনা, সেটা বহন করে নিয়ে যেতে হচ্ছে? আমরা আশা করব, আমরা জোর দাবি জানাব, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে উন্নয়নে যারা সংশ্লিষ্ট আছেন তারা বিষয়টিকে গুরুত্ব সহকারে নেবেন এবং অতি দ্রুত তাদের এই অধিকারটুকু নিশ্চিত করবেন। এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি অটিজম ও অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সাথে থাকুন। হাত বাড়িয়ে দাও।